নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো গাইস, আবারও আমরা কিছু ট্রান্সফার আপডেট নিয়ে কথা বলবো ইন্ডিয়ান ফুটবল রিলেটেড। মেনলি কিন্তু আবারও সেই প্রীতম কোটাল সাহাল আব্দুল সমাদ সেই ডিলটা নিয়ে একটু আলোচনা করবো, যেই ডিলটা কিন্তু আজকে অফিসিয়াল হয়ে গিয়েছে এবং তার সঙ্গে আরও কিছু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এসেছে, সেগুলোই তোমাদেরকে জানাবো। তো অবশ্যই লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, তার পাশের বেল আইকনটাকে অন করে নিও, আর আমাদের ফেসবুক পেজটাকে কিন্তু অবশ্যই ফলো করে নিও, সেখানেও কিন্তু তোমরা ডেইলি আপডেট পেয়ে যাবে। অনেক সময় অনেক খবর ইউটিউবে আসতে দেরি হলো, তোমরা কিন্তু সেটা ফেসবুকে আগে পেয়ে যাবে। তো ফেসবুক পেজটাকে লাইক ফলো করে দিও, লিঙ্ক নিচে ডিসক্রিপশান বক্সে এবং কমেন্টে আছে। তো যদি আমরা মেন টপিকে যাই, তো সেখানে প্রথমে দুটো কোচ অ্যানাউন্সমেন্ট হয়েছে। প্রথমত চেন্নাইয়ের এফসির তরফ থেকে কিন্তু ওয়েন কোয়েলকে ফাইনালি অ্যানাউন্স করে দেওয়া হয়েছে। এতদিন তারা ওয়েট করছিল, একটা ভালো দিনে তারা অ্যানাউন্স করতে চাইছিল। তো ব্যাপারটা হচ্ছে আজকে ওয়েন কোয়েলের বার্থডে, তো আজকে তারা ওয়েন কোয়েলকে অ্যানাউন্স করেছে। তো ওয়েন কোয়েল অফিসিয়ালি কনফার্ম হয়ে গেল চেন্নাই এফসিতে। উল্টো দিকে ওয়েন কোয়েলের যেটা লাস্ট ক্লাব ছিল ইন্ডিয়াতে জামশেদপুর এফসি, তারাও কিন্তু ওয়েন কোয়েলের জন্মদিনের দিনই তাদের কোচ অ্যানাউন্স করেছে। তো তারাও কিন্তু ইংলিশ কোচ স্কট কুপারকে সাইন করিয়েছে, যার সম্বন্ধে তোমাদের আগেই বলে দিয়েছিলাম স্কট কুপার জামশেদপুরে আসছে, সেটারও কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আজকে হয়ে গিয়েছে। যদিও সত্যি কথা বলতে কি, পার্সোনালি আমার আর কি চেন্নাই এবং জামশেদপুরের যারা প্রিভিয়াস কোচ ছিল টমাস ব্র্যাডরিজ আর তার সঙ্গে এডি বুথরয়েড, দুজনকে কিন্তু খারাপ লাগেনি, বেশ ভালোই লেগেছিলো। বাট ওয়েন কোয়েল তো অবশ্যই আপগ্রেড চেন্নাইয়ের জন্য, সে কতটা ভালো কোচ আমরা দেখেছি। অলরেডি লিগ শিল্ড চ্যাম্পিয়ন হয়েছে, চেন্নাইকে একবার রানার্স আপ করেছিল, আবার সে চেন্নাই ফিরছে, স্কট কুপার কেমন করে সেটাই দেখার। এরই সাথে উল্টো দিকে কিন্তু ইস্টবেঙ্গল, তারা কিন্তু গুরসিমরত সিং গিলের অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। প্রভসুকন গিলের সঙ্গে তার দাদা গুরসিমরতকে সাইন করিয়েছিল, সেটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কিন্তু আজকে চলে এসেছে। এর পাশাপাশি মুম্বাই সিটি এফসি, তারা কিন্তু তাদের লোগো চেঞ্জ করেছে, নতুন লোগো তারা কিন্তু রিভিল করে দিয়েছে। এবং যেরকমটা এক্সপেক্ট করা হয়েছিল যে ম্যানচেস্টার সিটি টাইপেরই একটা লোগো কিন্তু মুম্বাই সিটিরও হতে চলেছে, সেই কারণেই তারা লোগোটা অ্যাকচুয়ালি চেঞ্জ করছে। তো সেরকমই কিন্তু লোগো হয়েছে। মুম্বাইয়ের লোগোটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। এবার যদি আমরা চলে আসি ট্রান্সফার আপডেটে, সেখানে কিন্তু অফিসিয়ালি আজকে অ্যানাউন্সমেন্ট হয়ে গিয়েছে সাহাল আব্দুল সমাদ এবং প্রীতম কোটারের ডিলটা। আমরা বলতে পারি কিন্তু ঘরের ছেলে ঘর ছাড়লো, এটা কিন্তু দুই দিক থেকেই বলা যেতে পারে। কারণ সাহাল আব্দুল সমাদও কিন্তু কেরালা ব্লাস্টার্স এফসির ঘরের ছেলে ছিল, টানা ছটা মরসুম সে কেরালাতে খেলেছে। উল্টো দিকে তো অবশ্যই মোহনবাগানের ঘরের ছেলে ছিল প্রীতম কোটাল, টিমের ক্যাপ্টেন ছিল, তারা কিন্তু দল চেঞ্জ করলো, প্রীতম গেল মোহনবাগান থেকে কেরালাতে, উল্টো দিকে কেরালা থেকে সাহাল কিন্তু এলো মোহনবাগানে। এবার এই মুভটাই কিন্তু অনেক ফ্যানই খুশি না, অনেকেই চেয়েছিল প্রীতম কোটাল মোহনবাগানে থাকুক, তার সঙ্গে অনেক কেরালা ফ্যান অবশ্যই চেয়েছিল সাহাল কেরালাতে থাকুক, বাট লাস্ট অবধি সেটা হয়নি। এবং অ্যাকচুয়ালি এই মুভটার ক্ষেত্রে কিন্তু কেরালারই অবদান বেশি, তারাই কিন্তু এই মুভটার জন্য ডেসপারেট ছিল। তারা যেমন প্রীতম কোটালকে তাদের টিমে চাইছিল, সেরকম কিন্তু সাহালকেও তারা টিম থেকে অন্য কোথাও পাঠাতে চাইছিল। হতে পারে যে সাহাল আব্দুল সমাদের সঙ্গে কিন্তু কেরালা ব্লাস্টার্স ম্যানেজমেন্টের বা কোচের কিছু একটা সমস্যা হয়েছিল, কারণ এই মরসুমে কিন্তু কেরালা সাহাল আব্দুল সমাদকে অন্য টিমে পাঠাতে চাইছিল। তারা কিন্তু প্রথমে মুম্বাই সিটি এফসির কাছে সাহালকে অফার করে, বাট মুম্বাই সেভাবে ইন্টারেস্ট কিন্তু প্রথম দিকে দেখায়নি, পরবর্তীকালে ব্যাঙ্গালোর এফসি কিন্তু সবথেকে বেশি ইন্টারেস্ট দেখিয়েছিল। তবে মোহনবাগানের কিন্তু অনেকদিনের টার্গেট ছিল সাহাল আব্দুল সমাদ, বাট এবারে কিন্তু তারা মেনলি অনুরোধ থাপাকে নেবার পেছনেই সবথেকে বেশি আগ্রহী ছিল। অনুরোধ থাপাকে পেয়ে যাবার পর তারা কিন্তু সাহালের জন্য একদম ডিসপেরেট ছিল ব্যাপারটা সেরকম না, বাট প্রীতম কোটালকে কিন্তু উল্টো দিকে কেরালা ডেসপারেটলি চাইছিল এবং তারা কিন্তু প্রীতম কোটালের সঙ্গে কথাবার্তা বলে তাকে বেশি টাকার প্রস্তাব দেয়। এবং সব মিলিয়ে কিন্তু মানে পরিস্থিতি এরকমই হচ্ছিল প্রীতম কোটাল কেরালাতে যাবে, এবং মোহনবাগানে যে প্রীতম কোটালকে রাখার ব্যাপারে খুব আগ্রহী ছিল ব্যাপারটা কিন্তু সেরকমও না। এবং সেখানে কিন্তু কেরালার তরফ থেকে হর্মিবামকে অফার করা হয়, বাট পরবর্তীকালে যখন মোহনবাগান দেখে যে সাহাল অ্যাভেলেবেল আছে, তারা কিন্তু হর্মিবামকে রিজেক্ট করে সাহালের জন্য যায় এবং ডিলটা কিন্তু তারা কমপ্লিট করে। এবং এটা বলতেই হয় যে মোহনবাগান কিন্তু প্রীতম কোটালকে কেরালাতে দিয়েছে বলেই কিন্তু সাহালকে পেয়েছে, নয়তো কিন্তু সাহালকে পেত না, এটাই বলতে পারো। কারণ সবথেকে সাহালের জন্য বেশি ইন্টারেস্টেড ছিল ব্যাঙ্গালোর এফসি, তারা কিন্তু 2.5 কোটি টাকার মতো অ্যামাউন্ট নাকি কেরালাকে অফার করেছিল। বাট যেটা শকিং ব্যাপার, মোহনবাগান কিন্তু মাত্র 90 লাখ টাকার ট্রান্সফার ফি দিয়েছে। শুরুতে শোনা গিয়েছিল যে এই ডিলটা 2.5 কোটি টাকার ট্রান্সফার ফিতে হতে পারে, তারপর 1.5 কোটি শোনা গিয়েছিল, বাট আজকে মার্কাস জানিয়েছে যে মোহনবাগান মাত্র 90 লাখ টাকার ট্রান্সফার ফিতে কিন্তু সাহালকে পেয়ে গিয়েছে, যেটা কিন্তু এক প্রকার স্টিল বলতে পারো। যেখানে মোহনবাগান অনুরোধ থাপার মতো একটা প্লেয়ারের জন্য 3 কোটি টাকা ট্রান্সফার ফি দিয়েছে, যার কিন্তু মাত্র 1 বছরের চুক্তি পড়েছিল, সেখানে সাহালের জন্য কিন্তু মোহনবাগান মাত্র 90 লাখ খরচা করেছে ট্রান্সফার ফি। এবার এখানে অবশ্যই প্রীতম কোটালের ডিলটা আছে এবং মোটামুটি দুই ক্লাবের তরফ থেকে কিন্তু এরকমই একটা ভ্যালু ডিসাইড করা হয়েছে যে প্রীতম কোটাল মোহনবাগান থেকে কেরালাতে যাবে, সেটার ট্রান্সফার ফি হবে প্রায় 1.5 কোটি টাকা মতো। উল্টো দিকে সাহাল কেরালা থেকে মোহনবাগানে আসবে, সেটার ট্রান্সফার ফি হবে 2.5 কোটি টাকা মতো। তো সেই হিসেবেই কিন্তু ওরকম একটা 90 লাখ টাকার ট্রান্সফার ফি লাস্ট অব্দি আর কি মোহনবাগান দিয়েছে এবং ডিলটা কমপ্লিট হয়ে গিয়েছে, আজকে অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও হয়ে গিয়েছে।
তো দুই দিকেরই দুই ঘরের ছেলে, দুই অন্য ক্লাবে গেল, দল চেঞ্জ করলো। এবং এখানে অনেক সমর্থকেরই বক্তব্য যে ডিলটার কি খুব দরকার ছিল, এটা দেখো দুই দিক থেকেই কিন্তু এই মন্তব্য আসছে। বাট অ্যাকচুয়ালি মোহনবাগান যেরকম টিম বানিয়েছে, আনোয়ার আলী আসার পর কিন্তু প্রীতম কোটাল আদৌ ফার্স্ট টিমের ডিফেন্ডার হবে কিনা সেই বিষয়ে একটা প্রশ্নচিহ্ন ছিল। সেখানে উল্টো দিকে প্রীতম কেরালাতে গেলে 100% গেম টাইম পাবে, বেশি টাকা পাবে, সেটা তার কাছে অফার ছিল। তো সে নিজেও ডিলটার জন্য ইন্টারেস্টেড ছিল এবং মোহনবাগানও কিন্তু সেই কারণে তাকে আটকায়নি। হতে পারতো যদি মোহনবাগান দলে প্রীতম কোটাল থাকতো তাকে হয়তো অনেকটা সময় বেঞ্চে কাটাতে হতো, যদি না মোহনবাগান অল ইন্ডিয়ান ডিফেন্সে যেত। কারণ নর্মালি আনোয়ার আলী, শুভাশিস বোস, আশিস রায় এই তিনজন তো স্টার্ট করবি, তার সঙ্গে হ্যামিল স্টার্ট করবে, এটাই মোহনবাগানের ডিফেন্স লাইন হবে। তবে উল্টো দিকে কি শাহালের খুব বেশি দরকার আছে মোহনবাগান টিমে, এটা অনেকের প্রশ্ন। এবং সেখানে দেখো মোহনবাগান টিমে কিন্তু নম্বর 10 খেলার জন্য এখন তিনটে প্রপার অপশান চলে এসেছে, যার মধ্যে একটা হুগো বুমো, সে তো নম্বর 10 খেলতেই প্রেফার করে, তার সঙ্গে শাহাল আব্দুল সমাদ চলে এসেছে, এবং তার সঙ্গে দিমিত্রি পেত্রাতোস, সেও কিন্তু নিজের আর কি সব থেকে পছন্দের পজিশন, ওই পজিশনটাই খেলতে পারবে, কারণ স্ট্রাইকার হিসেবে সাদিকু আর জেসন কামিংস কিন্তু চলে এসেছে। তো সেখানে এতগুলো অ্যাটাকিং মিডফিল্ডারকে মোহনবাগান খেলাবে কোথায়, এই প্রশ্ন আসতেই পারে। বাট দেখো হতে পারে যে দিমিত্রি পেত্রাতোস তাকে কিন্তু অ্যাজ এ উইঙ্গার মোহনবাগান ইউজ করতে পারে, যেহেতু মোহনবাগান উইঙ্গারদের কিন্তু গত বছর স্কোরিং প্রবলেম ছিল, মনবীর সিং হোক, লিস্টন কোলাশ হোক, আশিক কুরুনিয়ান কেউই কিন্তু সেভাবে গোল করতে পারছিল না। সেখানে কিন্তু একটা উইঙ্গে দিমিত্রিকে অপারেট করাতে পারে এবং নম্বর 10 বা সেই কাজটা কিন্তু হুগো বুমোস এবং শাহাল আব্দুল সামাদের মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে করতে পারে। যদিও আর একটা রিউমারও কিন্তু শোনা যাচ্ছে যে হুগো বুমোসকে নিয়ে কিন্তু মোহনবাগান এখনও শিওর না যে তারা কি করবে। মোহনবাগান কিন্তু এই ডিলগুলোর দিকে নজর দিয়েছিল, সেই ডিলগুলো তারা কমপ্লিট করেছে এবং শাহালকে পেয়ে যাওয়ার পর তারা কিন্তু হুগো বুমোসকে নিয়ে একটু দোনামোনায় আছে যে তাকে ছেড়ে দিয়ে কি সেই পজিশনে অন্য কাউকে নিয়ে আসবে, কোনো ভালো সেন্ট্রাল মিডফিল্ডার নিয়ে আসবে, বা ওয়েট করবে জনি কাউকর ফিট হয়ে যাওয়ার জন্য, নাকি কোনো একজন ভালো ব্যাকআপ ডিফেন্ডার নিয়ে আসবে, নাকি হুগোকেই রাখবে। তো এই মুহূর্তে মোহনবাগান সব ডিলগুলো কমপ্লিট করে ফেলার পর কিন্তু হুগোকে নিয়ে একটু চিন্তাভাবনা করছে। বাট এখনও অবধি ধরতে পারো হুগো বুমোস কিন্তু মোহনবাগানে থাকছে, বাট ফিউচারে পরিস্থিতি চেঞ্জ হবে কি না সেটা দেখার। বাট চেঞ্জ হওয়ার চান্সটা অনেকটাই কম এই মুহূর্তে দাঁড়িয়ে, বলতে পারো 80% হুগো থাকছে, 20% একটা কিন্তু এখনও সম্ভাবনা আছে যদি ম্যানেজমেন্টের আর কি চিন্তাভাবনা পরিবর্তন হয়, সেক্ষেত্রে তারা কিন্তু হুগোকে অন্য ক্লাবে পাঠাতে পারে। ইন্ডিয়া থেকে কিন্তু একটা ভালো অফার আছে, সেটা উড়িষ্যা এফসির, তো সেখানে অবশ্যই শেরজিল ওবেরা কিন্তু হুগোকে এখনও চায়, সেই কারণে তারা কিন্তু এডু গার্সিয়ার ডিলটা এখনও বোধহয় কমপ্লিট করেনি। তবে এই মুহূর্তে কিন্তু হুগোর ব্যাপারে কিছু বলা যাচ্ছে না, 20 তারিখের মধ্যে কিন্তু সম্ভবত মোহনবাগানের সমস্ত প্লেয়ার চলে আসবে এবং সেখানে হুগো বুমোসও কিন্তু কলকাতায় আসছে। ফিউচারে তার সম্বন্ধে যদি অন্য কোনো সিদ্ধান্ত নেয় আলাদা ব্যাপার, বাট মোটামুটি এই সময় দাঁড়িয়ে ধরতে পারো হুগো থাকছে। বাট মোহনবাগানের ম্যানেজমেন্টের মাথায় কিন্তু হুগোকে নিয়ে এখনও তারা মানে 100% শিওর না যে রাখবে কি রাখবে না, একটু চিন্তাভাবনা চলছে। উল্টো দিকে আরও একটা প্লেয়ারকে নিয়েও কিন্তু চিন্তাভাবনা চলতে পারে, সেটা হচ্ছে লিস্টন কোলাশো। কারণ এতগুলো ভারতীয় প্লেয়ার চলে আসার পর আদৌ লিস্টন ফার্স্ট টিমে চান্স পাবে কিনা একটা প্রশ্নের বিষয়, এবং সেখানে কিন্তু লিস্টন ফার্স্ট টিমে গেম টাইম চায় এবং সেই জন্যই সে কিন্তু উড়িষ্যার সঙ্গে কথাবার্তা বলেছিল। মানে মোহনবাগানের ম্যানেজমেন্ট কিন্তু এবারে একটা জিনিস ঠিক করে রেখেছে যে যতক্ষণ না পর্যন্ত একটা প্লেয়ারের জন্য সঠিক অফার আসছে তারা কিন্তু সেই প্লেয়ারকে ছাড়বে না। আগে যেমন মোহনবাগান অনেক প্লেয়ারকে এমনি রিলিজ করে দিয়েছে কন্ট্রাক্ট থাকার পরেও, বাট এবারে তারা কিন্তু সেটা করতে চাইছে না। যেমন মোহনবাগান কিন্তু প্রীতমকে ছাড়লেও তার বদলে কিন্তু একটা শাহাল তুলে এনেছে, সেরকমই লিস্টনকে কিন্তু একদম ইজিলি ছেড়ে দেবে না। সেখানে যদি উড়িষ্যা এফসি মোহনবাগানের যে ডিম্যান্ড সেই ডিম্যান্ড আর কি পূরণ করার জন্য যায়, সেক্ষেত্রে লিস্টন মুভ করতে পারে, আদারওয়াইজ কিন্তু লিস্টন মোহনবাগানে স্টে করতে পারে। তো সেখানে কিন্তু লিস্টনের ব্যাপারটাও একটা প্রশ্নচিহ্ন থাকছে যে সে লাস্ট অবধি থাকবে কি থাকবে না, বাট পুইটিয়া তাকে কিন্তু লোনে অন্য কোনো ক্লাবে পাঠাতে পারে। তো ওভারঅল মোহনবাগানের স্কোয়াড কিন্তু বলতে পারো রেডি, বাট একটা দুটো প্লেয়ারের জায়গা নিয়ে একটু প্রশ্নচিহ্ন থাকছে, যার মধ্যে প্রথমত লিস্টন কোলাশো তাকে নিয়ে একটা থাকছে, এবং হুগোকে নিয়ে কি করবে সেটাও একটু দেখতে হবে। বাট ধরতে পারো হুগোর থাকার চান্স অনেকটাই বেশি। তবে লিস্টনকে নিয়ে আমি শিওর না যে লাস্ট অব দি লিস্টন মোহনবাগানে থাকবে কি থাকবে না, বাট হাবাস আসার ফলে কিন্তু যদি সে লিস্টনকে কনফিডেন্স দেয় যে যদি লিস্টন ভালো খেলতে পারে অবশ্যই ফার্স্ট টিমে জায়গা পাবে, সেখানে লিস্টনও কিন্তু মোহনবাগানে থেকেই যাবে। বাট ওভারঅল দেখতে গেলে শাহাল আব্দুল সামাদ, লিস্টন কোলাশো, আশিক কুরুনিয়ান, মানভীর সিং, অনুরূপ থাপাও, হুগো বুমোস, দিমিত্রি পেত্রাতোস, আরমান্দো সাদিকু, জেসন কামিংস, প্রত্যেকটা প্লেয়ারের নাম কিন্তু বড় বড় নাম, এই নামগুলোকে বেঞ্চে রাখাটাও কিন্তু কোচের জন্য একটু কঠিন কাজ হবে। তো ব্যাস এই আপডেটগুলোই তোমাদেরকে এই ভিডিওতে দেবার ছিল, পরবর্তীকালে যদি হুগো বুমোস বা লিস্টন কোলাশোকে নিয়ে কোনো অন্য ধরনের আপডেট বেরিয়ে আসে অবশ্যই জানিয়ে দেবো। তো ভিডিওটাকে অবশ্যই লাইক শেয়ার করে দিও, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও, আর ফেসবুক পেজটাকেও ফলো করে নিও। তো চলো এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।